সুপ্রভাত সবাইকে, কেমন আছো তোমরা? সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। আর আজকের ওয়েদারটা দেখো কি অবস্থা, চারিদিকে পুরো অন্ধকার করে এসেছে, আর সারা দিন বৃষ্টি পড়েছে, আর আকাশটা দেখেছো পুরো কালো কুটকুটে হয়ে গেছে। আর এরকম ওয়েদারে না একদম ভালো লাগে না, মন মেজাজ খুব খারাপ লাগে, খিটখিটে লাগে, কাজ করতেও ইচ্ছা হয় না। কিন্তু ঘরের কাজ তো ঘরেই বসে এখন কাজ করতে হবে, সারাদিন কোথাও আর বেরোবার মতন অবস্থাই নেই। আর এপাশে আমার জলখাবার চলছে, মানে শুরু করে দিয়েছি সকালের জলখাবার। তো আজকে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব, তো এর আগের দিন থেকেই তো একটু একটু করে শুরু করে দিয়েছি। তো আজকে আবার বাকি যে ক্যাবিনেট আছে, সেই ক্যাবিনেটে যে কন্টেনারগুলো থাকে সেইগুলো আজকে ভাবছি ওই জায়গাটা পরিষ্কার করব। তো একটু একটু করেই করছি আমি, বেশি রোজ রোজ বেশি কাজ নিতে পারছি না বা করছিও না, তার সাথে আবার রান্নাবান্নাও থাকছে, তো সেই জন্যই আর কি একটু একটু করে করব। তো এই ঘরের যে আলমারির ওপরটা আজকে পরিষ্কার করে নেব। তো আমি এর আগের দিনই মাথায় শ্যাম্পু করেছিলাম, সেই জন্য মাথায় ধুলো পড়বে, তো সেই জন্য একটা প্রোটেকশন নিয়ে নিলাম। আর এই ওয়েদারে না বেশি বারবার শ্যাম্পু করা সম্ভব হবে না আমার পক্ষে, আমারও যদি ঠান্ডা লেগে যায় তখন আবার মুশকিল। তো সেই জন্যে আমি এই ওপরটা পরিষ্কার করে নিই, এর ওপরে প্রচণ্ড ধুলো পড়ে আছে, তো মাঝে মাঝে ক্লিন করা হয়, সবসময় অতটা করে ওঠা হয় না। তো জলখাবার সেরে আর বিছানা টিছানা তুলে আর নিজের কাজে এবার লেগে পড়েছি। এখন তো রোজ এই কাজগুলোই আমার বেশি থাকছে, তো সেই জন্য রান্নার দিকটা একটু হালকা করে নিচ্ছি, রান্নার দিকে বেশি আমি করছি না আর কি। তো উপরটা কাগজটা উঠিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি, আর দেওয়াল ফেওয়ালগুলোও না ভালো করে ঝেড়ে দিয়েছি ওপরে যতটা হাত যায়, দিয়ে ঝেড়ে আর একটা পরিষ্কার কাপড় পেতে দিলাম এখন, কারণ এর ওপরে একটা বেশি কিছু জিনিস থাকে না, অল্প স্বল্প জিনিস রাখি, নাহলে যখন জোরে ফ্যান চলে তখন কাগজগুলো উড়ে আবার নিচে চলে আসে, সেই জন্য একটা চাপা দেওয়ার জন্য অল্প কিছু জিনিস রাখতেও হয়। তো হয়ে গেছে আমার এই জায়গাটা পরিষ্কার, খুব একটা সময় লাগে না। এরপরে কিছুক্ষণ পর দেখাচ্ছি এই যে কন্টেনারগুলো সব আমি ধুয়ে ধুয়ে রেখেছি, তো এগুলো আধা কন্টেনার ধোয়া হয়েছে, প্রত্যেকটা ধোয়া হয়নি, অল্প স্বল্প কিছু আছে সেটাই ধুয়েছি, আর এখানে আমি তার সাথে সাথে পরিষ্কারও করছি। তো এখানেও পুরো সব কন্টেনারগুলো নামিয়েছিলাম, নামিয়ে পুরো ঝেড়ে আবার নতুন কাগজ পেতে সব কিছু পেতে তারপরে আবার গুছিয়ে গুছিয়ে রাখছি। তো যখনই আমি জিনিসগুলো গোছাই না তখন প্রত্যেকবার আলাদা আলাদা করে গোছাই, তাহলে আমার নিজের ইউজ করতে না খুব ভালো লাগে, ওই একঘেয়েমি জিনিসটা কেটে যায় আর কি। তো সেই জন্য আমি সবসময় আলাদা আলাদা করে গুছিয়ে গুছিয়ে রাখি। তো যে কন্টেনারগুলো প্রচুর পুরনো হয়ে গেছিলো ইউজ করতে করতে সেগুলো বাদ দিয়ে আবার কিছু কিছু মশলা নতুন কন্টেনারে আমি রাখলাম, আর বাকি যেগুলো খুব বাজে হয়ে গেছে সেগুলো ফেলে দিলাম। তো এইরকম করে গুছিয়ে নিয়েছি আর বেশ ভালোই লাগছে, নিজের সুবিধা মতন করে গুছিয়ে নিয়েছি। ছোটো ছোটো কন্টেনারগুলো সামনে রাখি আর বড়গুলো পেছনে রাখি, আর কিছু কন্টেনার না আমি ধুয়ে ধুয়ে রেখে থাকি, পরে আবার ওগুলো ইউজ করতে লাগে, তো সেগুলো ধুয়ে গুছিয়ে রাখলে অন্য সময় কাজে লেগে যায়। আর আজকে দেখো বিউলির ডাল রান্না করছি, মানে বিউলির ডাল যেটাকে বলে, তো সেটা বসিয়েছি, আর এপাশে মৌরি বেটে রেখেছি, আর এর মধ্যে একটু মৌরি আর ওই জিরা দিয়েছি, দিয়ে ভালো করে গুলে আর ডালের মধ্যে দিয়ে দেবো, আর ওর মধ্যে একটুখানি আদা বাটা দিয়েছি ডালের মধ্যে, আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, দিয়ে আর এবার মশলাটা দিয়ে দেবো। আর এত খেতে ভালো লেগেছে যে কি বলবো, আসলে কদিন আগে কি হয়েছে, আমি মুগ ডাল বানাতে গিয়ে না ভুলে বিউলির ডাল বানিয়ে ফেলেছি, এবার আমি বুঝতে পারিনি যে এটা মুগ ডাল না বিউলির ডাল। তো তারপরে বানানোর পর, মানে সেদ্ধ হওয়ার পর না আমি বুঝতে পেরেছি যে এটা বিউলির ডাল, তো সেই জন্যে তারপরে আমার ছেলের শরীর খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্যে আর ওটা ওকে আর এইটা ডালটা দেবো না বলে আর বানানো হয়নি। তো এখনও একটু সুস্থ আছে, আর ডালটাও আমার ফ্রিজে বানানো ছিল, সেদ্ধ করা ছিল, তো ভাবলাম এখন বানিয়েই নিই, তো সেই জন্য আজকে এটাকে বানিয়ে ফেললাম। তো আজকে যখন রান্নাঘর পরিষ্কার করছি তো ভাবলাম রান্নাঘরের সব অ্যাপ্লায়েন্সেসগুলোও পরিষ্কার করে নিই। তো ইলেকট্রিক কেটেলটা আমার রেগুলার বেসিসে ইউজ হয়, মানে রোজ আমি রান্না করার সময় ইউজ করি, তো এবার ভেতরটা না হাত ঢুকিয়ে আমার পরিষ্কার করা হয় না, কারণ ভেতরে হাতই যায় না, তো সেই জন্য আমি এরকমভাবে ভিনিগার আর একটুখানি খাবার সোডা দিয়ে এটা ভেতরে জল দিয়ে আর এটাকে গরম করতে দিয়ে দিই, দিয়ে এরপরে ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ভালো করে ইলেকট্রিক কেটেলটাকে ধুয়ে নিই। দিলে এর ফলে কি হয় না, এর ভেতরে কোনো গন্ধও থাকে না, আর ভেতরে কোনো জার্ম থাকলেও সেটা
মানে নষ্ট হয়ে যায় আর কি। আর এই যে জলটা তৈরি হয়েছে ভিনিগার আর খাবার সোডা, সেটাও আমি ফেলে দেবো না, ওই যে থালাটার উপরে রাখছি ওটাও পরিষ্কার করে নেব। আর থালাটা আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, প্রচণ্ড তেলচিটা হয়ে গেছে ইউজ করতে করতে, তো ওটাকেও পরিষ্কার করে নেব। আর দেখো ইলেকট্রিক কেটেলটা খুব ভালো সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর বাইরেটাও আমি ওই যে জলটা রাখলাম ভিনিগারের আর খাবার সোডার, ওটা দিয়ে আমি একটু ভিম লিকুইড দিয়ে বাইরেটা পরিষ্কার করে নেব, কারণ ইলেকট্রিক কেটেল তো পুরো কলের তলায় দিয়ে আর ধুয়ে পরিষ্কার করা যায় না, তো সেরকম সেই জন্যই আমি বাইরেটা এরকমভাবে পরিষ্কার করে নিই। প্রথমে স্কচ ব্রাইট দিয়ে ঘষে একটু শুকনো কাপড়ে মুছে নিই, তারপরে আবার ভিজা কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নেব, তাহলে ওই তেল চিটচিটে ভাবটা চলে যায় যেগুলো ইউজ করতে করতে এসেই যায়, তাহলে জিনিসটা ভালো থাকে, নতুনের মতন পুরো থাকবে, আর পরিষ্কার করতেও সুবিধা হয় বা ইউজ করতে খুব ভালো লাগে নিজের জিনিসটা। আর ইলেকট্রিক কেটেলের নিচের দিকে যে জায়গাটায় গরম করার জন্য আমরা বসাই, ওইখানে জল লাগলে জিনিসটা খারাপ হয়ে যাবে, আর ওই হ্যান্ডেলের যে সুইচটা আছে সেই জায়গাটা, এই তো এই দুটো জায়গায় যেন একদমই জল না যায়, তো সেই জন্য এরমভাবেই আমি পরিষ্কার করি। আমার মনে হয় রান্নাঘরে ভিনিগার, লেবু আর খাবার সোডা এই কটা জিনিস থাকলে না রান্নাঘরে সব জিনিস খুব ইজিভাবে পরিষ্কার করা যায় আর মেনটেন করেও রাখা যায়। তো দেখো কি সুন্দর করে আমার ইলেকট্রিক কেটেলটা পরিষ্কার হয়ে গেল, তো এটাও হয়ে গেছে 3 বছর মতন। আর এই যে এবার আমি মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কার করেছি, তো আমার মিক্সার গ্রাইন্ডারটাও প্রায় 16 বছর হয়ে গেল, তো এটাও আমি কন্টিনিউয়াসলি ইউজ করি, তো এটাকেও আমি ওরমভাবেই পরিষ্কার করি, ওই ভিনিগার আর খাবার সোডা দিয়ে পরিষ্কার করি। ভিনিগার না থাকলে তখন আমি লেবু ইউজ করি, লেবুটাকে একটু গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়ে ওই জলটা ইউজ করি ওর মধ্যে খাবার সোডা দিয়ে, এরকম করে জিনিসগুলো পরিষ্কার হয়ে যায় আর তেল চিটচিটে ভাবটাও উঠে যায়। তো এরকম করেই আমি এগুলো এই সব জিনিসগুলো পরিষ্কার করি, কারণ আমার তো আর ক্যাবিনেট নেই বা মডিউলার কিচেন নয়, তো সেই জন্য আমি এরকমভাবে প্রোটেক্ট করে রাখি, পরিষ্কার করি আর কি। আর এই যে কাপড়টা দেখছো, মানে এটা আমি কভার বানিয়েছি মিক্সার গ্রাইন্ডারে, তো আমার পুরনো জামা দিয়ে আমি এই কভারটা বানিয়েছি, তো এরকম করে বানিয়েছি। আর এই কভার যে পুরনো কভারটা ছিল ওটাকে কেচে দেবো, আর এই নতুন কভারটা এখন এটাতে পরিয়ে দিচ্ছি, তো পুরনো জামা দিয়ে আমি এই কভারটা বানিয়েছিলাম, তো দেখো কি সুন্দরভাবে এটাও কভার হয়ে গেল। তো আমার গ্রাইন্ডারটাও একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো এরকম করে আমরা ছোটো ছোটো জিনিসগুলোকে সুন্দর করে কাভার বানিয়েও রাখতে পারি, আর না হলে যে বালিশের পুরনো কাভারগুলো থাকে না সেগুলো, যেগুলো ছিঁড়ে যায় না আর কি, একটু পুরনো হয়ে গেছে বা রং উঠে গেছে, সেই কাভারগুলো দিয়েও আমরা এটা কাভার করে রাখতে পারি। যেরকম এই যে রোটি মেকারটা, এর আগের কাভারটাও কিন্তু আমার বালিশের কাভারই ছিল, আর এই যে কাভারটা আমি এখন ইউজ করছি এটাও আমার পুরনো বালিশের কাভারই ইউজ করছি। তো পুরোনো কাভারটা আমি কেচে রেখে দেবো, আর এই নতুন কাভারটা মানে কাঁচা কাভারটা আমি এটা এখন পরিয়ে নিলাম, তো এটাও ভেতরে আমি পুরো রোটি মেকারটা ঢুকিয়ে রেখে দিলাম আর কি, তাহলে বেশ সুন্দর থাকবে, আর ধুলো বালিও পড়লেও কোনো অসুবিধা নেই, আমি কাভারটা চেঞ্জ করে দিতে পারবো। তো এরকম ছোটো ছোটো জিনিসগুলো আমরা ইউজ করলে না আমাদের কিচেনটা সবসময় পরিষ্কার থাকবে। আর কাজ তো হচ্ছে, তার সাথে সাথে আমার ছেলের সেবাও চলছে। এই যে দেখো পেঁপে পাতার রস ওকে বানিয়ে দিচ্ছি, এটা তো রোজ ওকে এখন দিতেই হচ্ছে, তো একটুখানি মধু মিলিয়ে ওকে দিই, নালে ভীষণ তিতো খেতে পারে না, তো অল্প একটুখানি রস হয়েছে আজকে, তো একটু মধু মিলিয়ে ওকে দিয়ে দেবো। তো হয়ে গেছে আমার মোটামুটি রান্নাবান্না, আর কিচেনটাও ক্লিন অল্প একটু আর বাকি আছে, তো ধীরে সুস্থে করব। আর আজকে দেখো নাকি ফাঁকিবাজি রান্না করেছি, উচ্ছে আর আলু সেদ্ধ করেছি, ডিমে ভাজা করেছি, মানে ওই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে, আর ওই যে ডাল করেছি এক বাটি, ব্যাস। আর ওই দেখো আমাদের গাছের কতগুলো লেবু তুলে এনেছে আজকে অনির্বাণ। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু, আর অল্প করে একটু মুসুরির ডালও ছিল আমার ছেলের জন্য। আর এখন সন্ধ্যাবেলায় আমি আসলে কিচেনে কিছু জিনিস চেঞ্জ করব, তো সেই সব জিনিসগুলোই আমি নিজে হাতেই একটু বানিয়ে নিচ্ছি, এখন আর বাজারে গিয়ে কেনার মতন সময় নেই, তো সেই জন্যই ভাবলাম নিজেই ঘরে টুকটাক কিছু জিনিস দিয়ে বানিয়ে নিই। তো কীরকমভাবে কী বানাচ্ছি সেসব আর অত ডিটেলসে যাচ্ছি না, এমনি ওপর থেকে একটু একটু দেখিয়ে দেবো যে আমি বানিয়েছি। তো এগুলো না আগেই আমি একটু একটু করে বানাচ্ছিলাম, তো সেই জন্যেই ভাবলাম যে যখন বানাচ্ছিলাম তো একটু এগুলো কমপ্লিট করেই রাখি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।